एवरीवन আসসালামু আলাইকুম। आज के साथे शेयर करब आमी रात्रे आमार रान्नाघर डाइनिंग टेबिल किभावे गुछाए राखी जाते आमार सकालटा खूब सहज हय सकालेर काजगुलो करते। तो एटा आमार नास्ता बानानोर आगेर भिडियो। नास्ता बानानोर आगे आमी एकटु चा एनजय करछि। एखाने ग्रीन टी निये निएछि आर रात्रेर बादाम भेजानो आछे, एटाई आमी आगे खाबो तारपरे नाश्ता बनाते जाब। तो देखा जाए जे एभावे किन्तु सकाल बेला सब किछु गुछानो देखले मनटा किन्तु खुबी भालो लागे। आर जदि घुम थेके उठे काजे आमरा ब्यस्त हये जाई सेई क्षेत्रे देखा जाए जे ताड়াহুড়া সকালটা আসলে সুন্দর হয় না ওইভাবে। সকাল সুন্দর সাথে কিন্তু আমাদের সারাদিনের মাইন্ড ফ্রেশ থাকার ব্যাপারটাও কিন্তু থাকে। যে ঘুম থেকে উঠেই যদি আমরা কাজে লেগে যাই তখন সারাদিন কাজ কাজ মাইন্ডে এটাই ঘুরে। কিন্তু সকালটা যদি আমরা একটু আরামে এসে চা টা খেয়ে স্টার্ট করি রান্নাবান্নার কাজ ধোয়া টোয়ার কাজ, সেক্ষেত্রে সারাদিনে কাজে এনার্জি পাওয়া যায়। তো এটা রাত্রের বেলার ভিডিও, আমি রাত্রে কিভাবে আমার ডাইনিং টেবিল রান্নাঘর গুছিয়ে সকালটাকে সুন্দর করি সেটা। তো এখানে খাওয়া হয়ে গেছে, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমি দেখা যায় একটু ভারী লাঞ্চ বা ডিনারের সময় এরকম একটা কাপড় বিছিয়ে নিই, যেহেতু আমার বাচ্চারা ছোট ওরা টেবিলে বসে খায় তো সব কিছু মেসি করে ফেলে। তখন দেখা যায় যে আমার টেবিলটা খুব ভালো করে ক্লিন করতে হয়, সবসময় কিন্তু ক্লিন করার সময়ও থাকে না। তো এরকম একটা কাপড় যদি আমরা খাওয়ার আগে পেতে নিই সেক্ষেত্রে আমাদের টেবিল কিন্তু খুব ভালো পরিষ্কার থাকে। সব সময় না, যখন ভারী খাবারগুলো খাওয়া হয় নিজেরাই তো খাচ্ছি, তো আমি এখন কাপড়টা উঠিয়ে নিচ্ছি। এরকম দুইটা কাপড় ইউজ করি আমি আমার টেবিলে। দেখেন আমার টেবিলটা খুব সুন্দর পরিষ্কার আছে, তো সেক্ষেত্রে আমার ডিপ ক্লিন করা লাগবে না। এখন আমি আমার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। এদিকে এখন যে আম কাঁঠালের সময়, লিচুর সময়, সবসময় কিন্তু বাসায় লিচু আম থাকে, তো এগুলা খেলেই কিন্তু সেই জায়গাটা পুরো আঠা আঠা হয়ে যায়, পরে পোকামাকড় আসে। তো এরকম করে যদি আমরা পেপার পেতে নিয়ে খেতে বসি তো সেই আঠা আঠা ভাবটা হয় না। এখানে আমি মরিচ ধনে পাতা যে বক্সে রাখি সেখানে আমি মরিচ শুকাতে দিয়েছিলাম পেপারের উপরে, মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। পানি গুলা পেপারের উপরে দিলে খুব তাড়াতাড়ি শুকানো হয়ে যায়। এরকম পেপার পেতে নিলে কিন্তু টেবিলটা নোংরা হয় না, আমি এভাবেই করি। তেম পেপারটা উঠে এখন ডাস্টবিনে ফেলে দিব, দেন আমি আমার টেবিলটা সুন্দর করে গুছিয়ে রান্নাঘরে চলে যাব। সারাদিনের কাজ দেখা যায় টেবিলে বসেই করা হয়, সবাই ডাইনিং টেবিলে একসাথে বসে গল্প করা, তো টেবিলের উপরেই ইয়েটা বেশি পড়ে চাপটা। তো এখানে আমি কিছু খেজুর আর বাদাম রেখে দিব, সকালে আমরা নাস্তার আগে খেজুর বাদাম এগুলো খেয়ে থাকি, এই জন্য এখানে আমার খেজুর শেষ হয়ে গিয়েছে। তো আমি এই বয়ম থেকে এই বাটির মধ্যে রেখে দিব যাতে নিয়ে খেতে সুবিধা হয়। আমি এখন কিছু কাঠবাদাম রেখে দিচ্ছি। কাঠবাদাম কিন্তু ভিজিয়ে খেতেই ভালো লাগে। তো অনেকে বলে যে চামড়া এর চোচাটা সহ খাওয়াই নাকি বেশি উপকার, তবে চোচা ছাড়া খেতেই ভালো লাগে। আর মনে হয় যে ময়লাটা থাকে সেটাও পানির সাথে
চোচার সাথে উঠে যায়, যেহেতু ড্রাই ফ্রুট কীভাবে শুকিয়ে রাখে। আমি এখানে কিছু ম্যাট রেখে দিচ্ছি, যাতে টুকটাক খাওয়ার সময় বাচ্চারা ম্যাট নিয়ে খেতে পারে, টেবিল যাতে নোংরা না হয়। আমার মোটামুটি টেবিল ক্লিন করা শেষ, আমি এখন রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে এসে আমার যে রাত্রের খাবারগুলো বেঁচে গেছে, এগুলো আমি সব বক্সে, ছোট ছোট বক্সে নিয়ে নিব। আমি ফ্যানটা চালিয়ে নিচ্ছি, যেহেতু কিছুটা টাইম আমি রান্নাঘরে থাকব। তখন আমি সব বড় বড় বক্স থেকে ছোট ছোট বক্সে নামিয়ে নিব, যাতে আমার ফ্রিজে ভালোভাবে জায়গা হয়, আর সকালে আমি ভালোভাবে খুঁজে পাই যে আমার কী কী খাবার আছে ফ্রিজে। সব ঢাকনাওয়ালা বাটিগুলোতে আমি উঠিয়ে নিচ্ছি। এক ঢাকনাওয়ালা বাটিতে করে ফ্রিজে খাবার রাখলে একটা খাবারের গন্ধ আরেকটাতে যায় না, ফ্রিজটাও পরিষ্কার লাগে দেখতে। তো আমি একটা একটা করে সব খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা জাস্ট গরম করে আমি টেবিলে দিয়ে দিতে পারবো, বা যখন যেটা খাবো নিয়ে গরম করে ফেললেই হবে। আমি খাবারগুলো আগে গুছিয়ে টেবিলে রেখে আসবো ফ্রিজে, তারপরে আমি রান্নাঘরের কাজ ধরবো। এই বাটির মধ্যে আমি হচ্ছে আমার ছোটোখাটো যে ময়লাগুলো কাউন্টারে হয়, এটা ওইটা কাটাকাটির, সেটা জমাই, তারপরে একবারে ডাস্টবিনে ফেলি। দেখা যায় বারবার ডাস্টবিন ফেলতে গেলে সময়ের অপচয় হয়, আর রান্না করার পরে যেই সবজিগুলো বেঁচে গেছে ওগুলো আমি একটা বাটিতে করে নিলাম ফ্রিজে রাখার জন্য। এখন আমি আমার কাউন্টার টপটা খুব ভালো করে মুছে নিব। হলুদ মরিচ লবণ যে বক্সে রাখি, বক্সটাও আমি খুব ভালো করে মুছে নিচ্ছি। এরকম আমি ছোটো একটা বক্সে একসাথেই রাখি, দেখা যায় এই তিনটা উপকরণ ম্যাক্সিমাম খাবারেই লাগে। তো আমি এরকম একটা ছোট কন্টেনারে রাখি একসাথে, যাতে আমার কাজটা সুবিধা হয়। এখন আমি এটাকেও ভালো করে মুছে তারপরে সরিয়ে দিব এখান থেকে। তেলের বোতল টোতলগুলোও একটু মুছে নিচ্ছি। মান্থলি একবার ডিপ ক্লিন তো এগুলো সব কিছুই সব ভালোভাবেই করা হয়, কিন্তু প্রতিদিন একটু মুছে রাখলে দেখা যায় সব জিনিস পরিষ্কার থাকে। তো আমি এখানে ম্যাট বিছিয়ে নিচ্ছি। এখন আমি আমার থালা বাটি সব ধুয়ে এর ভিতরে রাখবো। আমি চুলাটা মুছে নিব। আমি এক সপ্তাহ পর পর আমার চুলা খুব ভালো করে ডিপ ক্লিন করি, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো আমি কীভাবে ডিপ ক্লিন করি। এখন আমি আর এমনি প্রতিদিন আমি খুব ভালো করে চুলা মুছে নিই সাবান পানি দিয়ে। এমনি যখন যেই ধরনের যেই রকম ময়লা হয় ঠিক সেইভাবে পরিষ্কার করি। আর এই যে আমি চুলা মুছে নিয়েছি, তো এখন আমি থালা বাটি মাজতে যাচ্ছি। এই মাজার পরে খালি ছিল, এখন ভর্তি হয়ে গেছে। এগুলো আমি সব ধুয়ে ফেললাম সকালে। এগুলো দেখলে কিন্তু, নোংরা থাকলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। এখানে আমি একটি গরম পানি বসিয়ে নিয়েছি, এখন এটা আমি বেসিনে ঢালবো। প্রতিদিন যদি আমরা আমাদের এখানে আমি একটু গরম পানি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটু এখানেই গরম পানি ঢালবো। প্রতিদিন যদি আমরা রান্না শেষে একটু গরম পানি আমাদের বেসিনে পাইবে এরকম ঢেলে দিই রান্নাঘরে, তাইলে তেল চর্বি কিন্তু পাইবে জমে না। যে একটা আটকে যাওয়ার ভয় থাকে যে বেসিং আটকে যায়, ওইটা কিন্তু আটকায় না এরকম একটু গরম পানি ঢেলে দিলে। কারণ তেল মশলা টশলা তো পাইপের উপর দিয়েই যায়, তো দেখা যায় যে পাইপে জমে থাকে এগুলা। আমি একটা কাঠি দিয়ে এখন এটা ফাঁকাটা দিয়ে যে কোনো ময়লা বেঁধে আছে কিনা
একটু পরিষ্কার করে দিব। এখন আমি পানি ছেড়ে দিচ্ছি, যাতে ময়লা থাকলে পানির সাথে চলে যায় এগুলো। এই ধরনের টুকটাক কাজ যদি আমরা প্রতিদিন আমাদের কাজের সাথে করে ফেলি, তাহলে কিন্তু অতটা কাজ একসাথে জমে না। এখানে গরম পানি যতটুকু নিয়েছি, তার মধ্যে আমার আজকের রাত্রে লেবু খাওয়ার পরে যে লেবু স্লাইসটা বেঁচে গিয়েছিল, ওইটাই আমি এখানে চিপে নিলাম। এর মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। দেন আমি এর মধ্যে একটা তোয়ালি ভিজিয়ে নিব। নিয়ে আমি আমার কাউন্টার টপ, বেসিং, চুলা সব মুছব। আমি এখানে গামছা ইউজ করেছি, আমাদের দেশীয় গামছা। অ্যাকচুয়ালি তোয়ালি নিলে দেখা যায় যে তোয়ালিটা ভেজা থাকে, গন্ধ হয়, আর এরকম পাতলা কাপড়, যে কোনো সুতি কাপড় নিলে সঙ্গে সঙ্গে ধুয়ে নেড়ে দিলে কিন্তু শুকিয়ে যায়। সবসময় ওয়াশিং মেশিনে কিন্তু এ ধরনের আমাদের কাজ করার কাপড়গুলো দেওয়া হয় না। বারান্দায়ও নেড়ে দিলে দেখা যায় মোটা তোয়ালি বা কিচেন তাওয়াল যেটাই হোক, সেটা শুকাতে অনেক টাইম লাগে। আর এটা আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো করে ধুয়ে নেড়ে দিলেই শুকিয়ে যায় এরকম পাতলা সুতি কাপড়। যে কোনো জিনিস মোছামুছি করতেও আমি আগে তোয়ালি ইউজ করতাম, কিন্তু আমি পরবর্তীতে যখন এ ধরনের সুতি কাপড় বা গামছা নিয়ে কাজ করা স্টার্ট করেছি, তখন দেখা গেছে যে আমার পরিষ্কারটা ভালো হয়, কাজ করতে সুবিধা হয়। তো আমি আমার স্টিলের র্যাকটাও ভিনেগারের পানি দিয়ে মুছে দিচ্ছি। দেখা যায় ভিনেগার দিয়ে মুছে দিলে রান্নাঘরে যে একটা খাবারের গন্ধ থাকে ওইটা সুন্দর চলে যায়, বা পোকামাকড়ও ওইভাবে আসে না চুলার পাশে। তো আমি সুন্দর করে আমার রান্নাঘরের চুলাটা ভালো করে আরেকবার মুছে নিচ্ছি। আমি এই কাপড়টা রেখে আরেকটা কাপড় দিয়ে ফ্লোরটাও একটা মোছা দিয়ে নিই, খুব ভালোভাবে না, তবে ঝাড়ু দিয়ে দিয়েছি, একটা হালকা মোছা দিয়ে দিলে পরিষ্কার থাকবে। আমি চারদিকটা ভালো করে মুছে নিচ্ছি। তো আমার রান্নাঘরের গোছানো মোটামুটি শেষ সব কিছু। সকালবেলা এসে এরকম একটা ফ্রেশ রান্নাঘরে দেখতেই কিন্তু ভালো লাগে, যে আমার সব কিছু গোছানো, আমি এখন রান্নার জন্য রেডি। তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।